যুক্তরাষ্ট্রের মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশিক রহমান জানান, আব্দুল জব্বারের বশিরের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন হ্যামট্রামেক সিটি কাউন্সিলর নাইম চৌধুরী। দোয়া ইফতারে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান, হ্যামট্রামেক সিটির মেয়র ও কাউন্সিলর, ডেট্রয়েট ও হ্যামট্রামেক সিটির অফিসিয়াল সহ বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটি নেতারা। বক্তব্য রাখেন হ্যামট্রামেক সিটির মেয়র আমির গালিব, কংগ্রেসম্যান শ্রী টানেডার, সিনেটর অ্যাডাম হলিয়ার, লিন ব্লাসি, খাজা সাহাব আহমেদ, মাহবুবে খান রাব্বি সহ আরও অনেকেই।